অত্যন্ত খুশি এই জন্যই এই মাজারে ইসলাম খোকন যারা দেখেন নাই এখানে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের সংস্কৃতিটা এখন বর্তমানে যে অবস্থায় আছে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি জয়ের মতো লোকের আমাদের প্রয়োজন আছে অশ্লীলতা যেখানে সারা বাংলাদেশ ভরে আছে অপসংস্কৃতি সেখানে সেখানে আমি মনে করি যে আমি দোয়া করি তাকে ব্যক্তিগতভাবে দোয়া করি সারা বাংলাদেশের মানুষকে বলি যে তার দোয়া করার জন্য সে যেন এগিয়ে যায় আমরা সবাই তার সাথেই আছি আর বিশেষ করে যে শহরটা আমাদের আপনাদের কাছে মিডিয়াতে যারা আছেন আমি ধন্যবাদ জানাই তাদেরকে তারাও ভালো জিনিসের প্রতি আপনারা সবসময় সোচ্চার ভালো যেখানে আছে সেখানে মিডিয়ার আছে সেই হিসাবে জয় যেন টেকনাফ প্যাকেটে তুলিয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষে তার অভিনয় দেখে এটা আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করি আমি বিশেষ করে বঙ্গবন্ধু সামাজিক যে জোটের আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমার যিনি সভাপতি তিনি হলো বাংলাদেশের সবচেয়ে বড় একজন নায়ক ফারুক তাও জানেন আপনি তো সেই হিসাবে মনে করি এখানে এসেছি বঙ্গবন্ধু সামাজিক জোটের ইয়ে নিয়ে সেই হিসাবে আপনারা সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আপনারা শুধু আমাদের জন্য দোয়া করলে হবে না আপনারা মিডিয়া যাতে যারা আছে দেশের বর্তমান অবস্থাকে সঠিকভাবে যারা পরিচালিত করছে তারা হলো মিডিয়া সেই হিসাবে আমি আরেকটা পরিচালক আমি সাপ্তাহিক চিত্রলোকের পত্রিকা আমি সম্পাদক তো আমিও মিডিয়ার লোক আপনারা এখানে আসছেন কষ্ট করি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যাতে সারা বাংলাদেশের সব জায়গাতে বই চলে এবং জয়ের সুনামটা জয় হিসাবে যেন বাংলাদেশে থাকে প্রত্যেকটা লোকে যেন মনে প্রাণে মুখে যেন বলে আমরা জয়কে ভালোবাসি জয়কে ভালোবাসি জয়ের অভিনয় আপনাদের ভালো লাগে ভাই অনেকদিন ধরে বাংলা চলচ্চিত্র সাকিব খান একাই নেতৃত্ব মানে রাজত্ব করে আসছে আপনি জয়ের উদ্দেশ্যে কি বলবেন আমি বলি এটা হলো আমাদের ব্যর্থতা আমরা যারা পরিচালক পরিচালনা করি আমরা যারা প্রযোজনা করি আমরা যারা সিনেমা করি সেখানে আমাদের এর ব্যর্থতা ভালো লোক কখনো ভালো সুনাম নিয়ে কখনো যাইতে পারে না এই যে জয় দাঁড় করান অভিনয় নিয়ে আসেন ফিগার থেকে আরম্ভ করি ব্যবহার পর্যন্ত চলার পথে তার পিছু কতটার কোনো বদনাম নাই বাংলাদেশে অনেকটা নায়কের অনেক রকম বদনাম আছে একমাত্র বাংলাদেশে একটাই লোক সে হলো জয় তার কোনো বদনাম নাই তার ব্যবহার যারা যদি তার সাথে একদিন কথা বলছে সারাক্ষণ তাদের ইচ্ছা থাকব তার সাথে বলার জন্য আমি আরেকটা কথা বলি যে আমরা তো এখন অনেক আমরা স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশে জয়ের মতো লোকের দরকার আছে জয় স্মার্ট আপনারা সবাই স্মার্ট সেই হিসাবে সবাইকে অনুরোধ করব মিডিয়াতে আপনারা তার ব্যাপারে লেখেন তার তার কথা শুনেন সবাইও আলাপ আলোচনা শুনেন সেই হিসাবে আপনার কাছে ব্যক্তিগত অনুরোধ থাকে আরেকটা কোশ্চেন জয় চৌধুরী তো সিনিয়র আর্টিস্ট অপু বিশ্বাসের সাথে অভিনয় করছেন মানে এটা কেমন মানাচ্ছে এই বিষয়টা নিয়ে অত্যন্ত ভালো হয়েছে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে এখন বিয়ের সাথে করাইতে গেলে অনেকে মনে করে জামাই নিয়ে আসছি শ্বশুর পক্ষ পছন্দ করবে কি না যেমন শ্বশুর আর শাশুড়ি বা আত্মীয়জন যদি পছন্দ করে কে কি করবে না করে সেটা আমাদের দেখার বিষয় নয় তার যোগ্যতা আছে বিদায় জাতীয় পর্যায়ে একজন নায়িকার সাথে সে অভিনয় করেছে এবং সে অভিনয়ের প্রেক্ষাপট আমি দেখছি অত্যন্ত ভালো হয়েছে অত্যন্ত ভালো হয়েছে আপনারা যারা আছেন এখানে অভিভাবক তাদের কাছে আমার অনুরোধ মা বোনকে নিয়ে এই সিনেমা দেখেন আপনাদের যে ভুল আছে সিনেমা সম্বন্ধে সেটা কেটে যাবে বর্তমান চলচ্চিত্র নায়ক সংকট আপনি কি বলতে চাচ্ছেন যে জয় চৌধুরী ওই সময়টা মানে হিট দিবে চলচ্চিত্র অনেক 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 এই এটা আমাদের খুবই প্রয়োজন এই মুহূর্তে আমাদের এক নায়কের খুব প্রয়োজন নায়িকা তো আছে নায়িকা বানানো জানে কিন্তু নায়ক বানানো এত সোজা না আমার কাছে যেটা মনে হয় নায়কের পাশাপাশি আমাদের খলনায়কেরও প্রয়োজন কারণ একই মিশা সদাগর রাজত্ব করে আসতেছে সেই শুরু থেকে মিশা সদাগরের অভাবটা কিন্তু এখন আমরা পূরণ করতে পারি না সেই বিষয়ে আপনার সেই হিসাবে না এটা তো আসলে সিনেমার প্রাণ হইলেও আপনার ভিলেন ভিলেন অভিনয় করবে সিনেমা সুন্দর হবে ভিলেন অভিনয় করবে নায়কের গুরুত্ব বাড়বে এটা হইলো নিয়ম তো সেই হিসাবে এখন তো এটা কেউ মূল্যায়ন করে না যদি ভালো অভিনয় করে তারকে দামাদামি করে টাকা পয়সা নিয়ে নানা রকম পিছু টান করে আর ফালতু লোক ধরে নিয়ে আত্মীয়তার বাংলাদেশ আপনি আমার কোশ্চেনটা ছিল আপনি যেমনটা বললেন সাকিব খানের পরে জয় চৌধুরী সিনেমার নেতৃত্ব দিতে পারবে বা সাকিব খানের পরে তার অবস্থানটা আপনি রেখেছেন মিশা সদাগরের পরে আপনি কাকে ডাকছেন বা এমন কাউকে দেখছেন কিনা খলনায়ক যে মিশা সদাগরের অভাবটা পূরণ করতে পারে মিশা সদাগরের পরে এখানে তো বর্তমানে
অনেকে আছে, আর মিশা তো আর এখন মিশার অবস্থানে নাই। আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সারাটা মিডিয়াকে খবর দিবে কারা কারা অভিনয় করবে, ভিলেনে অভিনয় করবে, তাদের অবস্থান দেখবে, দেখার পরে তাদেরকে সিলেক্ট করা উচিত। এবার ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, অনন্ত জলিলের কিলহিম মুক্তি পেয়েছে, শাকিব খানের লিডার আমি বাংলাদেশ, এই দুইটা সিনেমা নিয়ে আপনার মন্তব্য? মন্তব্য হলো যে অনন্ত অনন্ত লাইনে সিনেমা করে, জয় জয়লের লাইনে সিনেমা করে। অনন্তের কাজ হলো হিট, আর জয়ের কাজ হলো মানুষের ভালোবাসা নেওয়া। এই যে যে সিনেমাটা রিলিজ পাইছে সেই সিনেমায় আমি মনে করি শরীরা 100 লোকের ভিতর 70 জন লোকে জয়কে সমর্থন দিবে। আরেকটা বিষয় হচ্ছে যেমন লিডার আমি বাংলাদেশ কিল হিম ওই দুই সিনেমা নিয়ে কিন্তু কাদা সুরাসুরি একটু বেশি হয়, আসলে বিষয়টা একটু বলুন। এখন হলো এটা তো তাদের মিডিয়া ওরা আগে আছে, আগে আছে মিডিয়াতে না সব দিক দিয়ে তারা আগে আছে। সেই হিসাবে এই যে আমরা যে প্রচারণা, আমরা এখানে যারা আছি সবাই নিরীহ মানুষ, আমাদের এখানে যারা আছে কোট শুট পরেন না কোনো লোক নাই, সবাই আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষ সিনেমা দেখে। আর যারা ওই ধরনের লোক তাদের সিনেমা জগতে হইলেও সম্পূর্ণ আলাদা। সেই হিসাবে আমি মনে করি যে ইনশাল্লাহ জয় জয়ে থাকবে। আমি আশা করি আপনারা সবাই দেখবেন, আমিও দেখি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ। জয় ভাই এসেছে ছবির প্রধান নায়ক জয় চৌধুরী। আচ্ছা আপনারা একটু টিকিট নিয়ে নেন না, আমরা একসাথে দেখবো ছবি, একসাথে ছবি রবি। পরে পরে একটু দর্শকগুলি নিয়ে এলো, তারপর জি। আচ্ছা সীমান্ত ভাই, সীমান্ত ভাই একটু সামনে, একটু সামনে। হ্যাঁ সব মানুষ লাইনে দাঁড়া করো, বলো তুমি বলো, সব মানুষ টিকিটের কাউন্টারে লাইন দাঁড়া করো। তাহলে দর্শক কিছু পড়া আপনি দিবেন? হ্যাঁ আছে আছে আছে, ছবিটা দেখার জন্য আরো আর্টিস্ট দর্শক কিভাবে ফিল করেছে তুমি কই এখন আমাদের মাঝে? আমি একটু ঘুরে